মহামারী আর যুদ্ধের ধাক্কার পর গতিহারা অর্থনীতিতে প্রাণ সঞ্চার করাই যখন আওয়ামী লীগের নতুন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ মনে করা হচ্ছে, তখন অর্থমন্ত্রীর দায়িত্ব শেখ হাসিনা তুলে দিলেন তার আস্থাভাজন আবুল হাসান মাহমুদ আলীর হাতে। অর্থনীতির ছাত্র মাহমুদ আলী রাজনীতিতে আসার আগে ছিলেন পেশাদার কূটনীতিক। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে শিক্ষকতাও করেছেন কিছুদিন। এখন এমন এক সময় তাকে সরকারের অর্থ মন্ত্রণালয়ের হাল ধরতে হচ্ছে যখন রেকর্ড মূল্য স্ফীতিতে জনজীবনে কষ্ট বেড়েছে, ডলারের দর আর রিজার্ভ সংকট হয়ে উঠেছে সরকারের বড় মাথা ব্যথা। আর্থিক ও ব্যাংক খাতে সুশাসনের জন্য সংস্কারের আহ্বান অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। দিনাজপুর চার থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত সাংসদ আবুল হাসান মাহমুদ আলী গত সরকারে না থাকলেও তার আগে দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2012 সালের সেপ্টেম্বরে নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহমুদ আলী। 2013 সালের নভেম্বর পর্যন্ত তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এরপর আওয়ামী লীগের নির্বাচনকালীন সরকারে মাহমুদ আলীকে পররাষ্ট্রমন্ত্রী করেন শেখ হাসিনা। 2014 সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ ফের সরকার গঠন করলে 2014 সালের ফেব্রুয়ারিতে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। 5 বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহমুদ আলী। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্র সীমা নির্ধারণী মামলার নিষ্পত্তি এবং সিট মহল বিনিময় তার সময়ই হয়। 2018 সালে আওয়ামী লীগের নতুন মেয়াদে মন্ত্রিত্ব না পেলেও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন মাহমুদ আলী। 81 বছর বয়সী এই রাজনীতিবিদ দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চতুর্থবার সাংসদ নির্বাচিত হয়ে এবার অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। করোনা ভাইরাস মহামারীর পর ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বড় ধাক্কা দিয়ে গেছে, সে কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশকেও। জটিল ওই সময়ে অর্থমন্ত্রীর ভূমিকায় আহম মোস্তফা কামালের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন বারবার। বয়স আর শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর বাজেট ঘোষণার সময় খুব বেশি সাবলীল ছিলেন না মোস্তফা কামাল। সে সময় তার দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন গত সরকারের পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব সামলানো এম এ মান্নান। সে কারণে অনেকের ধারণা ছিল শেখ হাসিনা নতুন সরকারে এবার অর্থমন্ত্রীর দায়িত্বে মান্নানকে দেখা যেতে পারে, কিন্তু তাদের দুজনই শেষ পর্যন্ত বাদ পড়েছেন। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশের পর সেখানে কিছুটা চমক হিসেবেই আবুল হাসান মাহমুদ আলীর নাম আসে। গত সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন বাদ পড়ায় অনেকে ধারণা করেছিলেন সেই দায়িত্বে হয়তো মাহমুদ আলীকে ফেরাবেন শেখ হাসিনা। কিন্তু আরেক চমক হিসেবে প্রধানমন্ত্রী এবার তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। 1943 সালের 2 জুন পিরোজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেওয়া আবুল হাসান মাহমুদ আলী 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএ এবং 1963 সালে এমএ করেন। এরপর 1964 সালে নিজের শিক্ষায়তনে প্রভাষক হিসেবে যোগ দেন। মাহমুদ আলীর বাবাও পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে মাহমুদ আলী যোগ দেন তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে। মুক্তিযুদ্ধের সময় কূটনৈতিক ফ্রন্টে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কূটনৈতিক দায়িত্ব নিয়ে 1968 সালে নিউ ইয়র্কে যাওয়ার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাঙালিদের উদ্বুদ্ধ করেছিলেন। 1971 সালের এপ্রিল মাসে তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং ওই বছর মে মাসে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হন। মাহমুদ আলী মুজিবনগর সরকারের বিদেশ প্রতিনিধি প্রধান এবং 1971 সালে জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান বিচারপতি আবু সাইদ চৌধুরীর নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের হয়ে বিভিন্ন মিশনে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন মাহমুদ আলী। বেইজিংয়ে রাষ্ট্রদূতের পদমর্যাদায় উপমিশন প্রধান, ভুটান, অস্ট্রিয়া, চেক রিপাবলিক,
জার্মানি ও নেপালের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত। ঢাকায় অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে তিনি 1992 সালে ভারতের সাথে 3 বিঘা করিডোর বাস্তবায়ন চুক্তিতে স্বাক্ষর করেন। একই বছর মিয়ানমারের শরণার্থীদের প্রত্যাবাসনের আলোচনায় যোগ দেন। 2001 সালের এপ্রিল মাসে সরকারি চাকরি থেকে অবসরের পর মাহমুদ আলী আওয়ামী লীগে যোগ দেন।